হ্যাঁ, এখন আপনি স্ক্রিন শেয়ার দেন, বসার পর আপনি দেখাবেন। আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়। বেলাল হোসেন দেখানো শেষ করুক, দেন আপনি দেখাবেন। ম্যাম, ঠিক আছে আপু। আমি যেটা করলাম এটা হলো অরিজিনাল ছবিটাই, বাট আমি প্রতিটা সিলেকশন একটা করে লেয়ারে করছি, আর করার পরে সেইটাকে, আচ্ছা আমি আপনাকে দেখাই। আপনি আমাকে জাস্ট গাছের নিচের পোর্শনটা দেখান। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমি যেটা করছি হলো, শুরুতে কালার দিব আগে, আপনার ইচ্ছা, আপনি যেভাবে মানে কালার সহ জিনিসটা শেষ করবেন। আমি মেক সিলেকশন করলাম, দেন ওকে করার পরে এটা সিলেক্ট হলো। এখন আমি যদি এটা কপি করতে চাই এখনই কালার না করে, সেটা কি করা যাবে? আচ্ছা, কালার না করে যদি আপনি করা যান, আপনি মুভ, এটা কি আলাদা লেয়ার নিচ্ছেন? ও না, এটা এখানে আলাদা নেন, এটা হয়নি, বাট আমি এর আগের গুলো সব আলাদা আচ্ছা, লেয়ারে করছি। যদি আলাদা লেয়ার নেন, দেন লেয়ার মুভ হবে, লেয়ার মুভ হবে যদি আলাদা লেয়ার মুভ লেয়ারে হবে, নেন, আচ্ছা আর যদি আপনি লেয়ার না নেন দেন এটা মুভ হবে না। আচ্ছা, একটা লেয়ার তৈরি করে পেস্ট করে দিলে। হ্যাঁ, লেয়ার তৈরি করে কেমনে পেস্ট করবেন? লেয়ার তৈরি করে তো পেস্ট করা যায় না। এটা আপনাকে, আপনি না যদি লেয়ার ছাড়া কাজ করেন, উইদাউট লেয়ারে ধরেন আপনি একটা কাজ করে ফেলছেন, দেন আপনার ওই কাজটাকে আবার মানে নতুন করে করতে হবে, এইটা হচ্ছে একটা সমস্যা। মানে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ ভুলে করে ফেলছেন, অনেক বেশি কাজ করে ফেলছেন, আপনার লেয়ার নেওয়ার কথা মনে নাই, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে করতে হবে, কারণ না হলে ব্যাকগ্রাউন্ডে কাজটা ধরবে। এই যে দেখেন, এখন এটা পুরাটা মুভ করতেছে, কিন্তু কিসে আছে? এটা ওই সেম লেয়ারে আছে। এটা কি আপনার কাজ, আগের করা কাজ? এটা একটা, না না, এটা আপনি যেটা, আপনারটাই কপি হয়েছে। আমি নতুন লেয়ারে মুভ করে এটা স্মার্ট অবজেক্ট করলাম, ও আচ্ছা, সেক্ষেত্রে মুভ করা যাবে, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা স্মার্ট অন অবজেক্ট হয়। করে নিলে দেন যাবে। স্মার্ট অবজেক্ট যখন আপনি করবেন তখন এটা একটা আলাদা পোর্শন হবে, কিন্তু লেয়ার যদি আপনি না নিয়ে করেন সেক্ষেত্রে হবে না। স্মার্ট আর্ট তো লেয়ারের মধ্যে একটা স্মার্ট লেয়ারে হবে। সরি, আমি বলছি ভাইয়া, এই স্মার্ট অবজেক্টটা একটু দেখান, একবার দেখান বেলাল ভাইয়া, এই স্মার্ট অবজেক্টটা একটু দেখান। স্মার্ট অবজেক্ট হলো এই তো, লেয়ারে আপনি রাইট ক্লিক করলে এখানে কোথাও হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই তো স্মার্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা স্মার্ট অবজেক্টের কাজ যেহেতু আমি দেখাইনি, ওটা যে করতে হবে, কেউ যদি জেনে থাকেন, কেউ যদি কাজ পারেন তাইলে করেন, সমস্যা নেই, কিন্তু আপনি যে পারেন না কিন্তু তাও আপনাকে দেখতে হবে এমনটা না। স্মার্ট অবজেক্টের কাজ পরবর্তীতে আছে, এই নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নাই। কিন্তু এখানে বেলাল হোসেন, আপনার একটা জিনিস আমি একটু বলি, আপনি যেভাবে সিলেক্ট করলেন পেন টুল দিয়ে, আমাকে শোনা যাচ্ছে সবাই? এখানে কপি করার ক্ষেত্রে আমি যেটা করছি, আপনার
এই সিলেকশন যখন হয়ে গেছে প্রতিটা অবজেক্টের, তারপরে আমি ওটাকে কালার করে দিচ্ছি মানে ফিল বাকেট দিয়ে। বুঝতে পারছি। আমি যেটা আপনাকে একটু বলতেছিলাম, বেলাল হোসেন শুনতে পাচ্ছেন কি আপনি? এইটা আপনি একটা হচ্ছে কি বলবো, এটা একটা গ্রামের